প্রথমেই বলবো বায়রানবাবু ভুল করলেন, সাথে সাথে বায়রানবাবুকে যারা দলে নিলেন তারাও অপরাধের কম অপরাধ করলো না, কারণ সাগর দিয়ে মানুষের রায়কে শাসক দল মর্যাদা দিল না। সাগর দিয়ে মানুষ শাসকের বিরুদ্ধে রায় দিয়েছে, শাসক সেটাকে মেনে নিতে পারেনি সুকৌশলে, বায়রানবাবুকে ভয় দেখিয়ে হোক আর লোভ দেখিয়েও নিজের দলে টেনে নিলেন। অ্যাকচুয়ালি এগুলো করে কারা করতে চায় জানেন, যারা তোলাবাজি করে সিন্ডিকেট রাজ চালিয়ে দলটাকে টিকিয়ে রাখতে চাইছে বা রাজনীতির মধ্যে ঢুকিয়ে রাখতে চাইছে, এক কথায় রাজনীতিকে একটা অপরাধের জগৎ হিসেবে বানাতে চাইছে, তারা এই ধরনের কর্মকাণ্ড করে। এগুলো করলে ভালো মানুষ আর রাজনীতিতে আসবে না, রাজনীতিকে রাজনীতি এবং রাজনৈতিক নেতাদেরকে খারাপ চোখে মানুষ দেখছে, যেমন দেখতে শুরু করেছে আগামী দিনে আরও বেশি করে দেখবে। নিন্দা জানাই ধিৎকার জানাই, সাথে সাথে একটা কথা বলবো, হয়তো তৃণমূল কংগ্রেস বায়রানবাবুকে নিলেন কিন্তু প্রায় 87,667টা ভোট পড়েছিল, সেই ভোটকে কিন্তু তৃণমূল কংগ্রেস নিতে পারলেন না। দেখুন যে যে পার্সেন্টেজ ভোট এদিক সেদিকে হাওয়াতে উঠছে তাদেরকে একটু তাদের মনে সান্ত্বনা দিয়ে আর নিজের দলীয় কর্মীদেরকে সান্ত্বনা দেওয়া আছে আর কিছুই না, লাভ লস আগামী দিনে পঞ্চায়েত ভোটে মানুষ বুঝিয়ে দেবে। এগুলো মানে আমার যখন প্রয়োজন হলো তখন বিক্রি করবো, মানে এর পুরো হওয়া বা এই হওয়া বাজার নেই আমি বিক্রি এইটা একটু দেখবেন যাতে এটা গভর্নমেন্ট এইটা যেটা আপনি বলেছেন ইটস রাইট কোয়েশ্চেন, যেটা আমাদের যে সয়েল টেস্টিং, সয়েল টেস্টিং করার জন্য অ্যাজ এ স্যাম্পল বেসিসে সয়েল টেস্টিং করা হয়েছে, ওদের এটা একটা ট্রেনিং দেওয়া হয়েছে। তারপরে ডিফারেন্ট লেভেলে ফার্মার্সদের কীভাবে ভ্যালিউ অ্যাডিশন বা মার্কেটিং, মার্কেট লিঙ্কেজ অ্যান্ড কীভাবে কোনো ফ্লাওয়ার বা কিছু বা প্ল্যান্টেশনকে কীভাবে বাঁচানোর জন্যে, তো ডিফারেন্ট লেভেলে যে আমাদের এ আছে কোম্পানি আছে তারাও এসে তাদেরও ট্রেনিং ফ্রম টাইম টু টাইম ওটা হচ্ছে, এইসব পুরো করা হচ্ছে ডিফারেন্ট লেভেলে, ওদের ক্যাপাসিটি বিল্ডিং করা হচ্ছে অ্যান্ড